1955 সালে কিছু খাসিয়া উপজাতি সিলেটের হবিগঞ্জের পাহাড়ি এলাকায় তাদের বসতি স্থাপনের মাধ্যমে গড়ে তোলে এই আলিয়াছড়া খাসিয়াপুঞ্জি। বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর মধ্যে এই আলিয়াছড়া খাসিয়াপুঞ্জি গ্রামটিও অন্যতম। ওয়েলকাম টু খাসিয়াপুঞ্জি। সেই একটা রাস্তা, দুই পাশের প্রকৃতি তো অসম্ভব সুন্দর। সো ওয়েলকাম টু আলিয়াছড়া গুলবাহার খাসিয়াপুঞ্জি। এই খাসিয়াপুঞ্জিটা নিট অ্যান্ড ক্লিন, ঘরগুলো কিন্তু অনেক সুন্দর, ছোট ছোট যে রিসোর্ট আছে না, বিভিন্ন জায়গায় কটেজ রিসোর্ট। আর আমি এখন আছি রূপসী বস্তিতে, এটা খাসিয়াপুঞ্জি থেকে একটু ভিতরে। এখানে প্রায় 25-26টা ঘর আছে। এই বর্ষায় মানে প্রকৃতি তার যে আসল সৌন্দর্য, যে যৌবনটা আছে অ্যাকচুয়ালি দেখা যায়, যে প্রকৃতির যে সজীবতা, সব মিলায় দারুণ একটা পরিবেশ এই পাহাড়ে বা এই জায়গাগুলোতে। শুরু এটা হচ্ছে 8,394 কিলোমিটার আছে। সিলেট ভ্রমণ করে আসার পরে দেখা যাক কতটুক চালাইলাম আর কি। ওয়েলকাম টু খাসিয়াপুঞ্জি, ওয়েলকাম টু খাসিয়াপুঞ্জি, তাই খাসিয়াপুঞ্জি মানে ওয়েলকাম টু খাসিয়াপুঞ্জি। সেই একটা রাস্তা, সেই আমরা এখন যাচ্ছি খাসিয়াপুঞ্জিতে। এই রোডটা আসলে মারাত্মক সুন্দর, আর আজকে আমরা ঘুরবো, সাথে আপনাদেরও ঘুরে দেখাবো। তো চলেন। খাসিয়াপুঞ্জির সবচেয়ে বেস্ট পার্টটা কিছু রোডটা, অনেক জোস। আমরা চলে আসলাম খাসিয়াপুঞ্জির ভিতরে। রোডগুলো অমায়িক সুন্দর, দুই পাশে সবুজ শ্যামল প্রকৃতি, জোস। তো আমরা এখন শ্রীমঙ্গলের খাসিয়াপুঞ্জির ভিতরে চলে আসলাম। দুই পাশের প্রকৃতি তো অসম্ভব সুন্দর, আর রোডটা মাঝখানে একদম মাখন পোড়া। তো অনেক দূর সে। ওয়াও, দেখছো মন ভরে গেল, আমার তো আবারও আসতে মন চাইতেছে। আলিয়াছড়া, সো ওয়েলকাম টু আলিয়াছড়া গুলবাহার খাসিয়াপুঞ্জি। তাহলে সবসময় পাওয়া যাবে না, না পাইলে কিন্তু হাইটে আসতে হবে। আর এখান থেকে তো মানে বিকাল 5টার ভিতরে যারা পর্যটক আছে সব বেরিয়ে যেতে হবে, আর যারা কাজ করে এখানে এখান থেকে। নাম কি তোমার? নাম কি? এদ্রিক। সুন্দর সুন্দর নাম। কোন ক্লাস পড়াশোনা করো?
কত সেভেন সেভেন তোমার নাম কি এখানে ছবি তোলা যাবে না ওয়েলকাম টু খাসিয়া পুঞ্জি আর এটা হচ্ছে আপনার হবিগঞ্জের ভিতরেই আর এর একটু পরেই হইতেছে আপনার শ্রীমঙ্গল এই খাসিয়া পুঞ্জিটা নিট অ্যান্ড ক্লিন আমি যে এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজে কিছুদিন আগে ঘুরে আসি আমরা সেটা হচ্ছে আপনার ইন্ডিয়ায় মেঘালয় সো কিছুটা ওরকম একটা ছোঁয়া পাওয়া যায় বাট ওরকম না হইলেও কাছাকাছি যাবে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে কোন সাইড দিয়ে শুরু করবো ঘোরাঘুরি এই উপরে কি আছে এখানে মূলত আপনার কোনো নির্দেশনা নাই যে এই পাশে এই পাশে আপনার যাইতে হবে সো সোজা যে রোডটা পাবেন সো এটা দিয়ে আগায় উঠবেন আর সিঁড়ি সিঁড়িগুলো দিয়ে দেখতেছেন এখান থেকে আপনার বাসা বাড়ি উপরে এটা হচ্ছে আপনার বাসা বাড়ির রাস্তা আপনারা মনে করেন না যে উপরে কিছু আছে আপনাদের যেতে হবে এই রোডগুলো দিয়ে এই রোড দিয়ে বাড়িগুলো সুন্দর আছে ঘরগুলো কিন্তু অনেক সুন্দর ছোটো ছোটো যে রিসোর্ট আছে না বিভিন্ন জায়গায় কটেজ রিসোর্ট পুরো ওরকম ওরকম বাসা ঘর আছে যেটা আসলে অনেক দৃষ্টিনন্দন টুপুরি গাছ তারপরে নারকেল গাছ সব গাছেই আপনার পানের চাষ মানে পান পান গাছ তারপরে কাঁঠাল গাছ সব গাছেই আপনার মনে করেন যে পান আছে এটা হচ্ছে আপনার খাসিয়াদের পান আর কি খুব বেশি প্রত্যাশা নিয়ে আপনি এখানে আসবেন না কারণ হচ্ছে আপনার রোডটা দেখতে খুব সুন্দর রোডটা দেখতে আসতে পারেন আর এখানে ভিতরে মোটামুটি সুন্দর আছে সৌন্দর্য আছে আর এইখানে একদম শেষ মাথায় একটা কী বলে চার্জ আছে এই একটা খেলার মাঠ আর এদের বাড়িঘর এদের কাজকর্ম করতেছে এদের ফিল্ম করা নিষেধ তোমাদের এখানে স্কুল নাই কোন জায়গায় মাঠে আচ্ছা তোমাদের নিজস্ব স্কুল না তো তোমাদের ভাষা কি কোন ভাষা খাসিয়া খাসিয়া তোমার বাংলা ভাষাও পারো সম পারো না আচ্ছা ভাইয়া খাসিয়ায় মানে ওয়েলকাম কি বলে ওয়ান খুবলেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা গাড়ি রাখার জন্য বাইক রাখার জন্য জায়গা আছে গাড়ি রাখার জন্য এইখানে প্লেস আছে ফাঁকা এইখানে আপনারা কি রিজার্ভ আসছেন ভাই রিজার্ভ আসছেন কোন জায়গাতে আসছেন ভাই শ্রীমঙ্গলাতে আচ্ছা 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 এটা কি বর্ষার পানি নাকি ঝিরির পানি ঝিরি না আচ্ছা আর এই জায়গায় বাঙালি থাকে হ্যাঁ আচ্ছা এখানে সবাই কি চা বাগানে কাজ করে না ওই যে পান গাড়ি চালায় আচ্ছা সো এটার নাম হচ্ছে তোমার রূপসী বস্তি না তোমরা কি এইখানে থাকো নাম কি তোমার হাসান ভাই এই দিকে কি আছে এখন চলে আসছে আপনার রূপসী বস্তিতে এটা হইতেছে খাসিপুঞ্জি থেকে একটু ভিতরে এখানে বাঙালি তো এখানে একটু নোংরা ওইখান থেকে বাট ওই জায়গাটা খুব সুন্দর ছিল বাট এখানে মাঠের ঘরও আছে এখানের একটা জিনিস ভালো সেটা হচ্ছে আপনার সবুজের মানে ছয়লাভ আর কি সবুজ প্রকৃতিতে ভরপুর চারিপাশে আর এখানে পান গাছটা খুব বেশি এদের জীবিকার একটা অন্যতম উৎস হইতেছে আপনার পান কৃষিকাজ আর কি সো এখানে পান আছে আর আমি এখানে আছি হচ্ছে রূপসী বস্তিতে এটা খাসিয়া পুঞ্জি থেকে একটু ভিতরে এখানে প্রায় 25-26টা ঘর আছে এই বর্ষায় মানে প্রকৃতি তার যে আসল সৌন্দর্য যে যৌবনটা আছে অ্যাকচুয়ালি দেখা যায় যে প্রকৃতির যে সজীবতা সব মিলায় দারুণ একটা পরিবেশ এই পাহাড়ে বা এই জায়গাগুলোতে খাসিয়া পুঞ্জি ঘুরে তোমার কেমন লাগছে এটা ওই যে আমরা গেছিলাম না পরিচ্ছন্ন ভিলেজ মেঘালয়ের হালকা টাইপ এরকমই পাহাড় তো উঁচু নাচা রাস্তায় আর ওই তুমি তো যাও না এই যে
বাঙালি যে বস্তিটা আছে রূপসী বস্তি ওইটা একটু নোংরা, বাট এটা খুবই সুন্দর। হ্যাঁ এটা পরিষ্কার আছে, বাট হচ্ছে ভিতরে দেখার মতো তেমন কিছুই নাই, বাট ওখানে ওখানে খাসিয়া থাকে আর ওখানে বিড়ে করতে খুব নিষেধ ওদের, সেই জন্য খুব বেশি এক্সপ্লোর করতে পারি নাই।